আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই একটা আনকমন কাজ নিয়ে আমি আসলাম, তো কাজটা অবশ্যই আপনারা দেখবেন, খুব মনোযোগ দিয়ে ফুল ভিডিওটি দেখবেন। তার আগে আমি বলে নিই, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি ফার্স্টলি প্রবলেমটা শেয়ার করি, সেটা হচ্ছে ব্যাটারি ইনটি লেখা আসে নোকিয়া ফোনে, এটা অনেক রেয়ার একটা প্রবলেম। এই প্রবলেমটা বেসিকলি হলে অনেকেই ঠিক করতে পারে না। সো আমার বাংলাতে যারা অবশ্যই আছেন তাদের হয়তো বা কোনো একটা উপকার হতে পারে, সো দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটা করছি। তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না। তো ফুল ভিডিওটি দেখুন আর মোবাইল রিপেয়ার বিডি সাথে থাকুন। তো দেখুন প্রবলেমটা ছিল কি, প্রবলেমটা ছিল ফুল শর্ট। তো যে লোকটার কাছে ছিল, যে টেকনিশিয়ানের কাছে ছিল, সে হয়তো বা ব্যাটারি দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে শর্টটা ছাড়ানোর যে কোনোভাবে ট্রাই করেছিল। তো আসলে তো শর্ট চলে গেছে, বাট এখন যে প্রবলেমটা রয়ে গেছে সেটা হচ্ছে ব্যাটারি এমটি লেখা আসে। যে কোনো ব্যাটারি লাগাইলে, চার্জ ভালো চার্জারের ব্যাটারি লাগাইলে সেম প্রবলেম, পাওয়ার সাপ্লাই দিয়েও সেম প্রবলেম থাকে। তো ওই টেকনিশিয়ান আসলে বুঝতে পারে নাই যে এইটা থেকে প্রবলেম হতে পারে। উনি যখন ব্যাটারি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে শর্টটা ছাড়ানোর জন্য ট্রাই করছে, তখন লাইনটার যে কোনোভাবে ডিসকানেক্ট, পুরো ডিসকানেক্ট হয়ে যায়। তো আসলে এটা খালি চোখে দেখাটা মোটামুটি একটু অসম্ভব হয়ে পড়ে। তো আমি মাইক্রোস্কোপ দিয়ে করছি, অনেকের হয়তো অসুবিধা হতে পারে, নাও বুঝতে পারেন, সো তার জন্য আমি সরি। তো জাস্ট আমি কিছু করব না, কোনো পার্টস ইউজ করব না এখানে, জাস্ট আমি জাম্পার করব। ইনশাল্লাহ জাম্পার করলে সব সমাধান হয়ে যাবে আমি যতটুকু বিশ্বাস। আমি আবারও একটা কথা বলতে চাই, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন আপডেট পাওয়ার জন্য। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনেকটা রিকোয়েস্টের মতোই বলবো, রিকোয়েস্ট করার মতোই বলবো, কেননা চ্যানেলটা একদমই নতুন। আর কেউ অন্তত যদি উপকারে, এই চ্যানেলটা কারো অন্তত উপকারে হয়, সো একটু সাবস্ক্রাইব করে দিবেন, কেননা সাবস্ক্রাইব কমেন্টস শেয়ার লাইক কমেন্টস শেয়ার এগুলোই পেলে হয়তো বা ভিডিও করার আগ্রহ খুব বেশি বেড়ে যায়। তো আমি অবশ্যই আপনাদের থেকে এটা চাইবো। আর আপনার যে কোনো প্রবলেম হোক কমেন্টস করে জানাতে পারেন, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ সলভ করার ট্রাই করব যতটুকু সম্ভব। আমি সাজেশন দিব, মানে 100% বেটার সাজেশন, নট ব্যাড। দেখেন আমি জাস্ট জাম্পার করছি, এটা জাম্পার করলেই হয়ে যাবে। যে টেকনিশিয়ান এটা আগে ট্রাই করছে, সো উনি চোখে দেখে নেই বা হয়তো বা বুঝতেও পারেন নাই যে ওইখান থেকে প্রবলেমটা হতে পারে। আমি এরকম ব্যাটারি এমটি অনেক ফোন পেয়েছি যার এই যেগুলি এই সেম প্রবলেম, ব্যাটারি এমটি আইসিসিপি মানে পুরো ফুল আইসিটা রিবলিং করলো, বারবার লাগাইলো, কোনো কাজ হচ্ছে না। তো আসলে প্রবলেমটা অন্য কোথাও, এটা আসলে আগে আপনাকে আই থেরাপি দিতে হবে। আই থেরাপি বলতে গেলে আমরা সাধারণত টেকনিশিয়ানরা কী বুঝি, আপনার চোখ দিয়ে যে জিনিসটা একবার দেখবেন যে আসলে আপনার চোখে কতটুকু এটা অ্যাকসেপ্ট করে, আপনি কতটুকু ক্যাপচার করতে পারছেন। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে মোবাইলের লাইনে বা মোবাইল টেকনিশিয়ান লাইনে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে আপনি চোখকে কতটুকু কন্ট্রোল করতে পারতেছেন আর চোখ দিয়ে কতটুকু আপনি বুঝতে পারছেন যে এইখানে হয়তো বা কোনো একটা সমস্যা হতে পারে। আই থিঙ্ক সো এটা ভাববেন, বা এই টেকনিক মানে যত টেকনিশিয়ানরা আছে বেশিরভাগ আই থেরাপি দিয়েই কাজগুলি কমপ্লিট করে। একবার মাদারবোর্ড দেখলে হয়তো বা অনেক টেকনিশিয়ান, আমার চেয়ে অনেক ভালো ভালো টেকনিশিয়ান আছেন, তারা একবার মাদারবোর্ড দেখলে বলে দেন যে এটা এই প্রবলেম হতে পারে। তো ওই কাজটা করে ইনশাল্লাহ হয়েও যায় অনেক সময়, খুব বেশিরভাগ। তো তার কারণে তাদের আই থেরাপি খুব হার্ড, খুব ভালো। তো দেখেন একদম সম্পূর্ণ ওকে, কোনো টেনশন নেই, কোনো একদম মানে জাস্ট একটা জাম্পারে কমপ্লিট। আপনারা চাইলে আমার মতো করে কাজটা করতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা আপনারা অন্য কোনো সিস্টেমে যদি ওয়েতে কোনো করতে পারেন আমারও কোনো, তাও কোনো সমস্যা নেই। তবে আমি যেভাবে করেছি এটা হচ্ছে বেটার ওয়ে, এটা হচ্ছে বেটার ওয়ে। আই থিঙ্ক আমার মনে হয় না ইউটিউবে আছে, আমি ইউটিউবে ব্যাটারি এমটি এটা অনেক সলিউশন আমি আগে দেখছি, খুব একটা নেই, আর আমার বাংলায় তো নেই।
তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।